একটা দুর্নীতি মুক্ত সরকার আমরা গঠন করতাম চাইতেছি সবার সাথে আমরা ত্রিপুরা মাথার প্রার্থী এডিসি সিএম হ্যাঁ এখানে প্রার্থী আর কি আমরা নমস্কার এবার অন্তত আমরা ধ্যান সুযোগ দিয়ে এই বাগমা এলাকায় এবং বর্তমান মন্ত্রী উনি গত পাঁচ বছরে বিগত পাঁচ বছরে কিছু করছে না পাহাড়ে উন্নয়নমূলক কাজ করছে না সমতলে উন্নয়নমূলক কাজ করছে আমরা এখানে আমি দেখেছি রাস্তাঘাটে খুব খারাপ অবস্থায় আছে পানি জলের সমস্যা রয়েছে পাহাড়ে তো আরও সমস্যা রয়েছে না স্কুল ভালো চলছে না রাস্তাঘাট ভালো চলছে না স্বাস্থ্যকেন্দ্র ভালো হচ্ছে আর জনগণ যারা বেকার তাদের প্রতি তাদের পিছনে পিছনে যারা করছে মিস কল দিলে করে কিন্তু ওরা এখন দিশাহারা রামপদের সাথে যারা কাজ করছে এখন দাম পাচ্ছে না কেউ রামপদের সাথে দেখা করারও সুযোগ পাচ্ছে না বিগত পাঁচ বছরে এভাবে শিক্ষিত যারা যুবক সমাজ তাদেরকে হয়রানি করছে আমাদের বিজন ডকুমেন্টে আছে 20,000 নতুন চাকরি দেওয়া হবে সেটা বাস্তব বিজেপির মতো আমরা প্রতি বছর 50,000 চাকরি দেওয়ার কথা বলছি না মহারাজার নেতৃত্বে আমরা যদি সরকার প্রতিষ্ঠিত হই 20,000 নতুন চাকরি উইদিন 150 দেশ চাকরি নিয়োগ করা হবে সেখানে সব জাতিরই সব অংশের সমাজের সুযোগ পাবে যেখানে 31% এসটি রিজার্ভেশন এসটিরা সুযোগ পাবে বাকিগুলো যারা বাঙালি আছে হিন্দু আছে এইসব সমাজের জন্য সুবিধা হবে তো কারো প্রতি ক্ষতি হচ্ছে না যার যার অধিকার যার যার পাওয়ার যার যার কোথা যারা পাবে তো বেকারদের জন্য অনেক সুবিধা হবে আমরা যদি ক্ষমতায় আসি থ্যাংক ইউ